মা বাবার ছোট ছেলে মেয়ে যারা হয় 4 বছর 5 বছর, দেখবেন বাবা যখন বাজার থেকে বড় ব্যাগ ভর্তি করে বাজার সদাই করে নিয়ে আসেন, 10-15-20 কেজি ওজন হয়ে যায় অনেক সময়। তো এই পিচ্ছিটা কিন্তু সবার আগে দৌড়ে গিয়ে বাবাকে বলে, যাবো আমার মাথায় দাও, বাপ তো দিবে না, সে তো ছাড়বে না, না ছোড় বান্দা, পিড়াপিড়ি করে না, আমার মাথায় দাও, আমি নিয়ে যাবো। তখন বাবা ছেলেকে বোঝানোর জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য অনেক সময় তার মাথার উপরে ব্যাগটা ধরে রাখেন। সে তো বিরাট খুশি, মহা খুশি যে আমি তো ব্যাগ নিয়ে আসলাম বাসায়, আসলে তো বাপ ধরে রাখছে, কিন্তু সে মনে করছে সে ধারণ করেছে। অথচ একই বাসায় ওই ভদ্রলোকের 15-20 বছরের যে ছেলেটা, ওই ছেলেটা যদি টের পায়, সচরাচর চিত্রের কথা বলছি, ব্যতিক্রমও আছে, সাধারণত ও যদি টের পায় যে বাপ কিছু একটা নিয়ে আসছে, এখন বলবে যে নিস্তালা নেমে আয়, বাজারে ব্যাগ বেশি আছে, এগুলো ধরতে হবে, তো আস্তে করে টয়লেটে ঢুকে যায়। ঠিক কিনা বলেন? ও টয়লেটে ঢুকে কেন? ও জানে কত ধানে কত চাইল, এজন্য সে টয়লেটে ঢুকে যায়, গোসলখানা ঢুকে যায়। সে গোসল করার ভান করে বাঁচার চেষ্টা করে যে বাবা অন্য কেউ আমাকে, আমি পারবো না ঝামেলা দিতে। আর যে বুঝে না সে কি করে, বলেছে আপু আমার মাথা দাও, আমার মাথা দাও। ঠিক একইভাবে আমানতের এই গুরুর দায়িত্ব, যে বুঝে সে সেখান থেকে যান বাঁচানোর চেষ্টা করে, সে চায় অন্য কেউ বহন করুক, আমি প্রয়োজনে তাকে সহযোগিতা করি। আমি এই গুরুর দায়িত্ব নিয়ে আল্লাহর কাছে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকার মতো পরিবেশ যেন না হয়। আস-সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নার সাথে।